প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পাকিস্তানের রাজনীতিবিদরাকে সামরিক শৃঙ্খল ভাঙতে সক্ষম ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে যে সব শর্ত দিল ইসলামী জিহাদ আন্দোলন আটাশি হাজার বাস্তুযুদ্ধ ফিলিস্তিনিকে যে নির্দেশ দিল ইসরায়েল গাজার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কাঁদলেন ডব্লিউ এইচ প্রধান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাকিস্তানের রাজনীতিবিদরা কি সামরিক শৃঙ্খল ভাঙতে সক্ষম 2022 সালের নভেম্বরে তৎকালীন সেনা প্রধান কামার জাবেদ বাজওয়া স্বীকার করেছিলেন যে পাকিস্তানের সামরিক বাহিনী কয়েক দশক ধরে রাজনীতিতে হস্তক্ষেপ করছে তার বিদায়ী ভাষণে জেনারেল বাজওয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভবিষ্যতে সেনাবাহিনী পাকিস্তানের গণতান্ত্রিক কার্যক্রমে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবে মাত্র ১৪ মাস পর সেই আশ্বাস বাতাসে উবে গেছে বলে মনে হচ্ছে পাকিস্তান যখন আট ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন সেনাবাহিনীর পরিচিত ছায়া এই প্রক্রিয়ার উপরে ঘোরাফেরা করছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান দলের সাথে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা দলটির নির্বাচনের প্রতীক প্রত্যাখ্যান করা হয়েছে এবং ইমরান খান সহ অনেক নেতা কারাগারে এবং আরও কয়েকজন আত্মগোপনে রয়েছেন পিটিআই সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে সাংবাদিক সামরিক বাহিনীর দ্বারা আরোপিত করা প্রচার নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছেন বিশেষ করে যখন ইমরান খান এবং পিটিআই সম্পর্কে প্রতিবেদন প্রসঙ্গে এবং প্রচারণার মৌসুমে উৎসবমুখর পরিবেশ খুবই কম দেখা যাচ্ছে পাকিস্তান এমন একটি দম বন্ধকর গণতন্ত্রে পরিণত হয়েছে যেখানে কোনো প্রধানমন্ত্রী কখনোই পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেননি কিন্তু চারজন সামরিক স্বৈরশাসকের মধ্যে তিনজনই নয় বছরের বেশি সময় ধরে শাসন করতে পেরেছেন দেশটির বারোতম সাধারণ নির্বাচনে আবহাওয়ে সবকিছুর ঊর্ধ্বে একটি প্রশ্ন বাতাসে রয়ে গেছে চব্বিশ কোটি এক লাখ মানুষের দেশটি কি বেসামরিক সামরিক ভারসাম্যহীনতা সংশোধন করতে সক্ষম যা অনেক সমালোচকের কাছে সর্বশেষ নির্বাচনকে একটি প্রহসনে পরিণত করেছে পাকিস্তানের দুইবারের প্রাক্তন অর্থমন্ত্রী এবং একবার পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সদস্য ইসমাইল বলেছেন সালে সামরিক যখন একবার ক্ষমতা গ্রহণ করে এবং সামরিক আইন জারি করে পাকিস্তানের নিয়ন্ত্রণ ব্যবস্থা তাদের প্রবেশ স্বাভাবিক হয়ে পড়ে ফেব্রুয়ারির সম্ভাব্য সাধারণ নির্বাচন মূলত নভেম্বরের জন্য নির্ধারিত ছিল কিন্তু পাকিস্তানের নির্বাচন কমিশন দুই সালের তেইশ সালের সমমায়ের পরে নতুন নির্বাচন এলাকা সীমানা তৈরি করতে আরও সময় প্রয়োজন বলে তা স্থগিত করে তারপর ইমরান খান এবং তার দল রাজনৈতিক দলের অনেকে যে নিপিড়নের মুখোমুখি হয়েছে তা কখনো দেখা যায়নি যে বেসামরিক নেতাদের সাথে সামরিক বাহিনীর সম্পর্ককে চিহ্নিত করেছে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একটি গুপ্ত হত্যা থেকে বেঁচে গেছেন এবং আগস্ট থেকে তাকে কারারুদ্ধ করা হয়েছে কারণ তার বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশের অভিযোগ রয়েছে যা তিনি বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আসন্ন নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে যে আশঙ্কার মেঘ ঝুলছে তা সত্ত্বেও কিছু বিশ্লেষক মনে করেন যে নির্বাচনটি পাকিস্তানের জন্য অপরিহার্য পাকিস্তানের একজন প্রাক্তন মন্ত্রী বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থা নিজেই সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে নয় রাজনীতিবিদরা ক্ষমতায় বসতে বলেন না তবে তারা নিজেদের অবস্থান শক্তিশালী করতে এবং তাদের প্রতিদ্বন্দ্বীদের ক্ষমতাচ্যুত করার জন্য তাদের পক্ষে হস্তক্ষেপ করার জন্য সামরিক বাহিনীর সাহায্য চাইতে চেষ্টা করেন তিনি বলেন আসন্ন নির্বাচন তামাশা ছাড়া আর কিছুই নয় পাকিস্তানের ইতিহাসে অন্য কোনো নির্বাচনের মতো এই নির্বাচনের কারছবি রয়েছে নয় ইমরান খান এবং পিটিএ ছাড়া নির্বাচন হওয়া সামরিক বাহিনীর জন্য একটি বিশোধন ছাড়া আর কিছু নয় এটাই হলো তাদের আসল চেহারা আলবেনির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং আন্ডার দ্য গান পলিটিক্যাল পার্টিসেন্ট ভায়োলন্স ইন পাকিস্তান বইটির লেখক নিলিফার সিদ্দিকী বলেছেন যে পাকিস্তানি রাজনীতিবিদদের একটি হাইব্রিড শাসন থেকে বেরিয়ে আসার জন্য তাদের পদ্ধতি পরিবর্তন করতে হয় তিনি বলেন তাদের অবশ্যই একটি নির্বাচনী ব্যবস্থা এবং একটি সুষ্ঠু যার দ্বারা তারা সেই নিয়মগুলিকে লঙ্ঘন করে যে কোনো স্বল্প মেয়াদি সুবিধা লাভ করা বর্জন করবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ঘটেনি গণতন্ত্রের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকে উপেক্ষা করে দলগুলি তাৎক্ষণিক সুবিধার দ্বারা অনুপ্রাণিত হতে থাকে ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে যে সব শর্ত দিল ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজ উপত্যকায় আটক ইহুদিবাদী জিম্মিদের মুক্তির জন্য চারটি শর্ত করেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন যুক্তরাষ্ট্র তার মিত্ররা যখন একটি চুক্তির মাধ্যমে এসব জিম্মিকে উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে তখন জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদান নাখালা এসব শর্তের কথা ঘোষণা করেছেন গাজা ইসরায়েল বিরোধী বেশ কয়েকটি প্রতিরোধ সংগঠন কাজ করছে এবং এগুলোর মধ্যে হামাসের পরেই ইসলামী জিহাদের অবস্থান মঙ্গলবার নাখালা বলেন তার সংগঠনের পক্ষ থেকে ঘোষিত চারটি প্রধান শর্ত অগ্রাহ্য করা হলে ইসরায়েলের সঙ্গে কোন চুক্তিতে যাবে না ইসলামী জিহাদ তার ঘোষিত চারটি শর্ত হচ্ছে গাজা স্থায়ী যুদ্ধ প্রতিষ্ঠা উপত্যক্ষ থেকে সব দখলদার সেনা প্রত্যাহার গাজা পুনর্গঠনের নিশ্চয়তা প্রদান এবং ফিলিস্তিন জনগণের স্বার্থ রক্ষিত হয় এমন একটি রাজনৈতিক প্রক্রিয়া গত দুই দিন ধরে পশ্চিমা গণমাধ্যমে ব্যাপকভাবে এ খবর প্রকাশিত হচ্ছে যে গাজার প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধ বিরোধী চুক্তির মাধ্যমে ওই উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে মার্কিন সরকার ব্যাপক চেষ্টা তদবির করছে ফ্রান্সের রাজধানী প্যারিসে বহুপাক্ষিক বৈঠক হয়েছে এবং সেখান থেকে একটি প্রস্তাবের খসড়া হামাজ ফিলিস্তিনিকে যে নির্দেশ দিল ইসরায়েল গাজানগরের পশ্চিমের আশেপাশের এলাকা ফাঁকা করতে নতুন আদেশ জারি করেছে ইসরায়েল এ আদেশের আওতাভুক্ত এলাকার আশ্রয় কেন্দ্রগুলো আটাশি হাজার ফিলিস্তিনি বসবাস করে আসছিলেন এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা আদেশের আওতাভুক্ত এলাকায় আল সাতি শরণার্থী শিবির আছে গত সাত অক্টোবরের আগে আদেশভুক্ত এলাকাটি প্রায় তিন লাখ ফিলিস্তিনের আবাসস্থল ছিল ওসিএইচ গত সোমবার তার নিয়মিত হালনাগা দিয়ে তথ্য জানায় ওসিএইচ বলেছে ইসরায়েলের নতুন আদেশের আওতাভুক্ত এলাকার আয়তন বারো দশমিক তেতাল্লিশ বর্গ কিলোমিটার যা গাজা উপত্যকার মোট এলাকার তিন দশমিক চার শতাংশ ওসিএইচ বলেছে ইসরায়েল এক ডিসেম্বর থেকে এলাকা ফাঁকা করার বিষয়ে সময়সীমা ঠিক করে আদেশ জারি শুরু করে এরপর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকার প্রায় একচল্লিশ শতাংশ এলাকা ইসরায়েলের এ ধরনের আদেশের আওতা এসেছে গাজার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কাঁদলেন ডব্লিউএইচও প্রধান দখলদার ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার স্বাস্থ্য পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেবরাসুস সুইজারল্যান্ডের জেনেফাই গাজার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে একটি বৈঠকে কেঁদে ফেলেন তিনি ডব্লিউএইচও প্রধান বলেন আমি নিজের অভিজ্ঞতার কারণে আমি বিশ্বাস করি যে যুদ্ধ কোনো সমাধান আনে না যুদ্ধ ঘৃণা যন্ত্রণা আর ধ্বংস ডেকে আনে রাজনৈতিকভাবে ফিলিস্তিন সংকট সমাধানের আহ্বান জানিয়ে গেব্রিয়াসুস বলেন আমি মনে করি আপনারা সবাই দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলছেন আশা করি সত্যিকারের সমাধানের মাধ্যমে এই যুদ্ধের অবসান হবে বক্তব্যের এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন গাজার যে পরিস্থিতি তা বলার মতো না এ সময় তাকে চোখ মুস্ত দেখা যায় পাকিস্তানে গভীর রাতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত পনেরো পাকিস্তানে গভীর রাতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত পনেরো জন নিহত হয়েছেন সোমবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে নিহতদের মধ্যে দুজন বেসামরিক ও চারজন আইন প্রয়োগকারী সংস্থার এজেন্ট রয়েছেন দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে এ হামলা হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে প্রদেশের মাছ ও কোলপুর কমপ্লেক্সে বিচ্ছিন্নতাবাদীরা এই হামলা চালায় এতে করে অন্তত পনেরো জন নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজন আত্মঘাতী বোমা হামলাকারী সহ নয় জন রয়েছেন আইএসপিআর জানিয়েছে এ ঘটনার পর তাৎক্ষণিক সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে তারা সেখানে অভিযান চালাচ্ছে